ভারতের ফুটবলের উন্নতি এবং দেশটিতে ফুটবলার তৈরিতে কাজ করবেন আর্সেনালের সাবেক কোচ এবং বর্তমানে ফিফার ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার, বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ফুটবল ফেডারেশন। আগামী মাস থেকে এই ওয়েঙ্গারের নেতৃত্বাধীন ফিফার ডেভেলপমেন্ট কোচরা ভারতে আসা শুরু করবেন। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান ফুটবলার তৈরিতে কাজ করবেন তারা। এর মধ্যে দেশটির ফুটবল উন্নয়নে মহাপরিকল্পনার ঘোষণা দিয়েছে IAFF এর প্রধান কল্যাণ চৌবে। এই পরিকল্পনায় থাকছে ভারতীয় ফুটবলের অবকাঠামো আমূলে বদলে ফেলার নানা কর্মসূচি, এছাড়াও পুরুষ ফুটবলে এশিয়ার শীর্ষ দশে জায়গা করে নেয়া, নারী ফুটবলের শীর্ষ আটে ওঠা এবং 2026 সালের মধ্যে ভারতীয় ফুটবলের আয় 500% বৃদ্ধি করা।